জেস্টেশনাল ডায়াবেটিসের কথা আমি বলেছি যে প্রেগনেন্সির কিন্তু 24 থেকে 28 সপ্তাহে আমরা ব্লাড টেস্ট করে তার ডায়াবেটিস আছে কিনা এটা ডিটারমিন করতে পারি বা নির্ণয় করতে পারি। তবে এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ যে কাদের ক্ষেত্রে জিডিএম বলি আমরা, যে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাটাস হওয়ার সম্ভাবনা বেশি এই বিষয়টা কিন্তু জানতে হবে। তাহলে তাদের ক্ষেত্রে কিন্তু টেস্টগুলো অবশ্যই করতে হবে, এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। ব্লাড টেস্ট কিন্তু অবশ্যই করতে হবে যে তাদের ডায়াবেটিস হচ্ছে কিনা, এবং জিডিএমের চিকিৎসা করতে হবে, না হলে কিন্তু বাচ্চার কনজেনিটাল ম্যাল ফরমেশন যেটা জন্মগত ত্রুটি বলি এরকম সমস্যা কিন্তু হতে পারে। সুতরাং এই বিষয়গুলো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে কাদের ক্ষেত্রে জিডিএম হওয়ার চান্স বেশি সেটা একটু তোমাদেরকে বলে দিই যাতে মনে থাকে। একটা হচ্ছে প্রিভিয়াস যদি তার জিডিএম থাকে, অর্থাৎ আগের বাচ্চার সময় যদি তার জেস্টেশনাল ডায়াবেটিস মেলাটাস হয়ে থাকে, তাহলে পরবর্তী প্রেগনেন্সিতেও কিন্তু এটা চান্স অনেক বেশি। তাহলে প্রথমত এই বিষয়টা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। দ্বিতীয়ত যে বিষয়টা খেয়াল রাখতে হবে যে যদি তার প্রিভিয়াস বেবিটা 4.5 কেজির বেশি হয়, অর্থাৎ বিগ বেবি হয়, 4.5 কেজির বেশি যদি আগের বাচ্চা হয়ে থাকে, তাহলে কিন্তু আমরা সন্দেহ করব যে তার এবার জিডিএম হতে পারে, পরবর্তী প্রেগনেন্সিতে তার জিডিএম হতে পারে। পলিহাইড্রোমনিওস, যদি তার পলিহাইড্রোমনিওস থাকে, অর্থাৎ অ্যাবনিওটিক ফ্লুইডের পরিমাণ বেড়ে যায়, তাহলে আমরা সন্দেহ করব যে তার জিডিএম হতে পারে। এরপরে যেটা হতে পারে কিছু রেস, যেমন আমাদের সাউথ ইস্ট এশিয়া, এখানে কিন্তু জিডিএম হওয়ার চান্সটা অনেক বেশি, বা আফ্রিকান যা ক্যারিবিয়ান যারা আছে তাদের ক্ষেত্রে কিন্তু জিডিএম হওয়ার চান্স বেশি। কিন্তু কিছু ইথনিক পপুলেশন আছে বা ইথনিসিটি বলি আমরা এটা, তাদের ক্ষেত্রে কিন্তু ডায়াবেটিস হওয়ার চান্স বেশি, যেমন আমাদের মধ্যে চান্স বেশি। যারা একটু ওবেস, অর্থাৎ বিএমআই যাদের 30-এর বেশি যদি বিএমআই কারো হয়, তাহলে তার কিন্তু জেস্টেশনাল ডায়াবেটিস মেলাটাস হওয়ার সম্ভাবনা বেশি। এবং কারো যদি প্রিভিয়াস ফ্যামিলিতে ফ্যামিলি হিস্ট্রি অফ ডায়াবেটিস থাকে, অর্থাৎ পরিবারে কারো ডায়াবেটিস থাকে, তাহলে তার ক্ষেত্রে কিন্তু জিডিএম হওয়ার চান্সটা অনেক বেশি। তাহলে এদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই কোনোভাবে মিস করা যাবে না, 24 থেকে 28 সপ্তাহে আমরা ডায়াবেটিস টেস্ট করব, এবং তখন যদি ডায়াবেটিস ধরা পড়ে, যেটাকে আমরা জেস্টেশনাল ডায়াবেটিস মেলাটাস বলছি, তাহলে কিন্তু অবশ্যই চিকিৎসা করতে হবে। এবং না হলে কিন্তু আমি যেটা বললাম যে একটা জন্মগত ত্রুটি নিয়ে বাচ্চা জন্মগ্রহণ করতে পারে, একটা মৃত বাচ্চা প্রসব হতে পারে, অথবা দেখা যাচ্ছে যে তার সেই স্টিল বার্থ যেটা আমরা মৃত বাচ্চা প্রসব হতে পারে, এবং মায়ের ক্ষেত্রে কিন্তু প্রি এক্ল্যাম্পসিয়া হতে পারে, এবং প্রি এক্ল্যাম্পসিয়ায় থেকে এক্ল্যাম্পসিয়া হয়, এবং এক্ল্যাম্পসিয়াতে প্রতি বছর বাংলাদেশে অনেক মানুষ কিন্তু মারা যায়। সুতরাং এই রিস্ক ফ্যাক্টরগুলো যাদের থাকে, অর্থাৎ ওজন বেশি, ফ্যামিলিতে ডায়াবেটিস আছে, আগে তার জিডিএম হয়েছিল, আগের বাচ্চার ওজন 4.5 কেজির বেশি ছিল, আগের বাচ্চার আনএক্সপ্লেইন ডেথ, পেরিনেটাল পিরিয়ডের সময় হঠাৎ বাচ্চা মারা গেছে বা মৃত বাচ্চা হয়েছে, তারপরে কিছু রেসের কথা বললাম, যেমন সাউথ ইস্ট এশিয়া বা ক্যারিবিয়ানদের জন্য বা আফ্রিকানদের জন্য, এদের ক্ষেত্রে কিন্তু ঝুঁকিটা বেশি। এবং যাদের বিএমআই বেশি, অর্থাৎ ওজন বেশি, ওজন 30-এর বেশি যদি বিএমআই হয়, তাহলে কিন্তু তার জিডিএম হওয়ার চান্স বেশি। তো এই বিষয়গুলো অবশ্যই মাথায় খেয়াল রাখতে হবে, এবং কারো যদি এরকম রিস্ক ফ্যাক্টর থাকে, অবশ্যই তিনি প্রেগনেন্সিতে ডায়াবেটিস টেস্ট করাবেন এবং চিকিৎসা নেবেন, নাহলে কিন্তু নানা রকম সমস্যা হতে পারে। ধন্যবাদ।